गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुरेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। प्रारम्भे আমার পরমারাধ্য গুরুদেব, আর আপনারা যারা এসেছেন আপনাদের পরম গুরুদেব, নিত্যলীলা প্রবিষ্ট ভক্তিহৃদয় বনদেব গোস্বামী মহারাজ, তার চরণ কমল বন্দনা করে তাঁর আশীর্বাদ প্রার্থনা করি। আজ গুরু পূর্ণিমার পুণ্য লগ্ন, মনে রাখবেন এটার আরেক নাম হচ্ছে মুড়িয়া পূর্ণিমা, মুড়িয়া পূনম বা মুড়িয়া পূর্ণিমা। এই দিনে বৃন্দাবনে লক্ষ লক্ষ লোক গিরিরাজ পরিক্রমা করছেন, লক্ষ লক্ষ, আর শুরু হয়েছে উত্থান একাদশী থেকে, এই শয়ন একাদশী থেকে, সায়নী দেব সায়নী একাদশী, দেবতারা শয়ন করেছেন, সেই দেব সায়নী একাদশী থেকে শুরু হয়েছে লক্ষ লক্ষ লোকের পরিক্রমা। আজকের 10-12 মাইল দূরের থেকে লোককে পরিক্রমা করে হেঁটে যেতে হবে, যে মানে পরিক্রমা করতে, তারপরে 27 কিলোমিটার পরিক্রমা দিতে হবে, দিয়ে আবার ওই 10-12 কিলোমিটার হেঁটে এসে তবে গাড়ি টাড়ি পেতে হবে, বিশাল। আর ভক্তদের ওসব পরোয়া নেই, বৃন্দাবনের লোকেরা পরিক্রমা করে কিরকম তোমরা তো জানো না। বৃন্দাবনের লোকেরা ওই লিট্টি পাওয়া যায় বিহারে, জানো লিট্টি এরকম মানে আটা রে ওইগুলো সব বানিয়ে নেয়, শুকনো পরোটা লিট্টি গুড় এইসব নিয়ে পোটলা করে মাথার উপরে বেঁধে নিয়ে মাথায় তুলে নিয়ে, পোটলা ওরা তো সব মাথায় বোয়া অভ্যেস, তো মাথার উপরে থাকলো ওইভাবে হাঁটছে পরিক্রমা করছে, বাচ্চা একটা হয়তো কোলে নাই পিঠে ঝুলছে, সবার ক্ষেত্রে না যার যেমন, নিয়ে পরিক্রমা দিচ্ছে যেখানে খিদে পাচ্ছে, খাবার তো সব জায়গায় দিচ্ছে, পরিক্রমাতে আজ গিরিরাজের সারা রাস্তাতে খাওয়ার দিচ্ছে, সমস্ত রাস্তায়, মানে কি খাবে, লুচি পুরি কচুরি হালুয়া সিঙাড়া মিষ্টি রসগোল্লা জলজিরা শরবত, তারপরে মানে দুনিয়ার খাওয়ার, আর সারা রাস্তায় ফ্যান লাগিয়ে ভক্তদের, মানে লক্ষ লক্ষ লোক, রাস্তায় তো একটা পিঁপড়ে ঢোকার জায়গা নেই, এত লোকের ভিড় হয়, এমনই বিশাল ব্যাপার গিরিরাজের, এত মহিমা। গিরিরাজ কলিযুগে সাক্ষাৎ ভগবান, সেজন্য গিরিরাজ গোবর্ধনের পরিক্রমা এই শয়ন একাদশী, প্রতিদিন পরিক্রমা হয় কিন্তু শয়ন একাদশী থেকে শুরু হয়েছে বিশাল পরিক্রমা, সেই পরিক্রমা আজকে দিন রাত সমান চলছে, চলবে, আর পঞ্চকোশী বৃন্দাবন পরিক্রমাও চলছে। তাহলে গিরিরাজের পরিক্রমা করলে গিরিরাজ সাক্ষাৎ ভগবান। হরিদাস ও বরজ রাধারানীর মুখের শব্দ হচ্ছে যদ রাম কৃষ্ণ চরণ স্পর্শ প্রমোদ প্রেমং পুণাতি গোগণস্তয়োর্য পানীয় সুজব সকন্দর কন্দমূলৈ। হরিদাস বর্জয়ৈ গিরি গোবর্ধন রাম কৃষ্ণ চরণ স্পর্শে সুখে অচেতন। হরিদাস বর্জয় যদ রাম কৃষ্ণ চরণ স্পর্শ প্রমোদ প্রেমং পুণতি গোগণস্তয়োর্য পানীয় সুজব সকন্দর কন্দমূলৈ। এই গিরিরাজ গোবর্ধন কলিযুগে সাক্ষাৎ ভগবান, সেই গিরিরাজ গোবর্ধনের পরিক্রমা প্রতিটি ভক্ত করে চলেছেন। আমরাও মনে মনে গিরিরাজকে পরিক্রমা করতে পারি, বাড়িতে ঠাকুরের সেবা করি, এখানে সাক্ষাৎ গুরুদেবের কাছে এসে গেলাম। তাহলে মনে রাখতে হবে মানসিক সেবা কিন্তু সব থেকে বড়, মনে মনে গুরুদেবকে স্মরণ করা। যেমন আমি লেকচারে বারবার বলি, শ্রী ভেঙ্কটেশম মনসা স্মরামি, বলি না, আজকেও বলেছি লেকচারে, শ্রী কেশবানন্দম মহারাজম মনসা স্মরামি সচ্চিদানন্দ রূপম মনসা স্মর, আমার মধ্যে সচ্চিদানন্দ রূপ আছে, তো ভগবানের অংশ তোমার মধ্যেও আছে, আত্মস তোমার মধ্যে কি আছে, আত্মা আছে, এই আত্মাটা দেখে না বলে মানুষকে এত হরিকথা বলতে হয়, কিচ্ছু বলার দরকার নেই,
সব জীব ভগবান, সব জীবের মধ্যে ভগবান আছে, সব জীব ভগবানের। আমি এগুলো বলি কেন, বলে আমি পাগল মনে করো, মনে করো গুরুদেব একটা পাগল, তো ওই জন্য এত বকে। তাহলে সত্যি কথা হচ্ছে গুরুদেব পাগল, কেন বলার কিচ্ছু নেই তো, পাওয়ারও কিচ্ছু নেই, ভালো করে বুঝে রাখবেন, পাওয়ারও কিচ্ছু নেই বলারও কিচ্ছু নেই। আমার মধ্যে ভগবান আছে, আমি ভগবানকে ধ্যান করব, আর ভগবান আমার ভেতর থেকেই জেগে উঠবেন। তুলসীদাসের শব্দ হচ্ছে প্রেম সে প্রগট হই মেনে জানা, ভগবান সব জায়গায় সমানভাবে আছেন, সভি স্থানো মে ভগবান সমান রূপ সে বিদ্যমান হে, এসা কোই জগা নেই হে যা ভগবান নেই হে, মেরে দিল মে হে তুমারে দিল মে হে সভি প্রাণিও মে হে, জো ইসকা অনুভব করতা হে ও ভগবত গতি কো প্রাপ্ত করতা হে, জো অনুভব নেই করতা ও দুঃখী হোকে সংসার মে ঘুমতা রহতা হে, জিসকা অনুভব নেই হতা ও সংসার চক্কর মে জেসে ভাব হতা হে এসে জন্ম মিলতা হে, যাদৃশী ভাবনার যশ সিদ্ধির ভবতি তাদৃশী, জেসে তুম সোচতে রহোগে ইয়ং ইয়ং বাপি স্মরণ ভাবম তজত তন্তি কলিবরম, জেসে সোচ সোচ কে শরীর ছোড়া বেসা জন্ম মিল গিয়া, ভগবান কো সোচ কে গুরুদেব কা চরণ ধ্যান করকে শরীর ছোড়ে তো ভগবান কে ধাম মে পৌঁছ গে, ভগবান কো স্মরণ করতে হুয়ে শরীর ত্যাগ কিয়া তো ভগবান কো প্রাপ্ত কিয়া, কই পরেশানি নেই। আর যদি দুনিয়াদারি মেরি লড়কি কা ক্যা হোগা, মেরে নাতি কা পোতি কা সংসার কা পয়সে কা ঘর কা মকান কা ক্যা হোগা, এসব সোচতে সোচতে মরোগে তো নরক মে যাওগে, নিচ যোনি মে চলে যাওগে, এই তো সংসার কা দস্তুর হে, এই নিয়ম হে, ন্যাচারাল ল প্রকৃতি কা এই নিয়ম হে, ইস নিয়ম সে বাহার কই নেই যা সকতা, তো ইয়ে নিয়ম হমকো পালন করনা বহুত জরুরি হে। ইসলিয়ে বেঠ যাও, বেঠ বেঁধে দো, অ্যাডজাস্ট করো, আর থোড়া হট যাও, হ্যাঁ বেঠো। ইসলিয়ে ইয়ে সংসার যো হমকো মিলা হে, ইস সংসার মে হম আপনে ভাব কো সুন্দর করে তো সব কুছ হমে মিল জায়েগা, ভাব শুদ্ধৌ সত্য শুদ্ধি, ভাব শুদ্ধ হো গিয়া তো সত্যগুণ বড় জায়েগা, সতগুণ বড়েগা তো ভগবান মিল জায়েগা, আর তমগুণী ভাব সে রহোগে ক্রোধ হিংসা লোভ বিদ্বেষ হিংসা কপট বুদ্ধি ইত্যাদি কো তুম সোচতে রহোগে তো ক্যা হোগা, পরিণাম ওই হোগা জো তুমনে সোচ রক্খা। ভগবান কুছ নেই দেতে, ভগবান কহতে তুম জেসা কর্ম করোগে এসা ফল তুম ভোগোগে পাওগে, সমঝ গে, তো আমনে জেসা কর্ম কিয়া জেসা সোচা জেসা বিচার কিয়া হমকো এসা হি ফল মিলেগা, ইয়াদ রহেগা না, সমঝ মে আ রহা হ্যা কি নেই আ রহা হ্যা, হামারা হিন্দি বিলকুল সিধা হ্যা সহজ হ্যা, জেসা বিচার করোগে কর্ম করোগে হৃদয় মে সোচোগে উসি কে অনুসার তুমে প্রাপ্তি হোগি, বলে ক্যা প্রাপ্তি হোগি, বলে ভগবান কো সোচো তো ভগবান মিল জায়েঙ্গে, কই ইসমে দো রায় নেই হ্যা, কিউকি ভগবান তোমারে অন্দর হ্যা, ঠিক আছে, ভগবান তোমার ভেতরে বসে আছেন, তিনি দেখছেন তুমি কি ভাবছো, তিনি হলেন দ্রষ্টা, সেই দ্রষ্টা পরম সত্য প্রভুকে যদি আমরা সবাই বুঝতে পারি অনুভব করতে পারি তাহলে আমরা অমৃত লোকে চলে যাব, আর যদি অনুভব না হয় তাহলে দুঃখের কারাগারে সংসারে অনন্তকাল ধরে ঘুরতে থাকি আমরা, বুঝা গেল না, এই জন্য এই দুঃখের কারাগার সংসার, তাই না, এঘোর সংসারে পড়িয়া মন না পায় দুঃখের শেষ, সাধু সঙ্গ করি ভজে যদি হরি তবে অন্ত হয় ক্লেশ, ক্লেশ কষ্টের শেষ হবে কখন, বলে সাধু সঙ্গ করে যদি হরি ভজন করে, তাই না, বিষয় অনলে জ্বলিছে হৃদয় অনলে বাড়ে অনল,
সাধু সঙ্গ করি লয় কৃষ্ণ নাম, অনলে পড়য়ে জল। তাহলে আজকের গুরু পূর্ণিমা, গুরু হলো জগৎগুরু ব্যাসদেবের আবির্ভাব তিথি। জগতের জীবন ভগবান ব্যাসদেব, সেই জন্য আজ সারা জগতের পরম প্রভু ব্যাসদেবের আবির্ভাব তিথি। বোঝা গেল? তাহলে ব্যাসদেব হলেন জগতের আমারও গুরু, আমার গুরুরও গুরু, আমার গুরুদেবের গুরুর গুরু, পরম গুরু, পরমেষ্টি গুরু, পরাত্পর গুরু। এই যেমন এরা মন্ত্রটা লিখেছে, আমি লিখে দিয়েছিলাম যে ত্রয়োদশ অধস্তন আচার্য পরমারাধ্য গুরুদেব, সেইটা সেই ত্রয়োদশ অধস্তন আচার্য আর নেই ওতে। কোথায় গেলেন আপনারা, কোথায় তে কি করলেন? ভালো ভালো বুদ্ধি করেছেন। এই জন্য যাই হোক, মনে রাখতে হবে যে কেশবানন্দ মহারাজ ত্রয়োদশতম আচার্য, যার কাছে আমরা দীক্ষা গ্রহণ করেছি, মানে ১৩, ত্রয়োদশ মানে ১৩, তাই না? তাহলে দীক্ষা মন্ত্রের কাগজে ওটা লেখা লেখা থাকা দরকার। তোমরা কি বামনি ভাগ্য বিচারের জন্য এসছো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও যার আসার কথা ছিল। বাহ বাহ, খুব ভালো। তাহলে আমাদের মনে রাখতে হবে যে গুরুদেব আমাদের জীবনে কি করেন, একেবারে সোজাসুজি ভগবানের কাছে পৌঁছে যাওয়ার পথটা গুরুদেব করে দেন। জীব যদি সারেন্ডার করে, সারেন্ডার সারেন্ডার কমপ্লিট সারেন্ডার, গুরুদেবকে সম্পূর্ণ বিশ্বাস করে গুরুদেবকে সব সঁপে দিলে গুরুদেব আমার চেতনাটা ভগবানের সঙ্গে জুড়ে দেবেন। তাহলে গুরু ভগবানের আর একটা প্রকাশ বিগ্রহ, করুণার বিগ্রহ। গুরুতে বিশ্বাস না হলে কোনোদিন সাধনা সম্পূর্ণ হবে না, গুরুতে শ্রদ্ধা না হলে এ জীবনে কোনোদিন ভগবানকে পাওয়া যাবে না। গুরুতে শ্রদ্ধা না হলে যস্য প্রসাদাদ ভগবত প্রসাদ, যার কৃপা হলে ভগবানের কৃপা হয়। যস্য প্রসাদাদ চতুর্থীর এক বচন, যার প্রসাদে মানে যার করুণায় ভগবানের করুণা হয়, তিনি হলেন গুরুদেব। যস্য প্রসাদান নো গতি কুতোপি, যার কৃপা না হলে জীবের কোনো গতি নেই। যস্য প্রসাদান নো গতি কুতোপি, যার প্রসাদ যদি তার কৃপা যদি না হয় জীবের কোথাও গতি হয় না। দেয়ং স্তুবংস্তস্য যশস্ত্রী সন্ধং, আমি ধ্যান এবং স্তবের সঙ্গে ত্রিসন্ধা সেই গুরুদেবের চরণ কমল বন্দনা করি। দেয়ং স্তুবং স্তস্য যশস্ত্রী সন্ধং বন্দে গুরু শ্রী চরণারবিন্দম, সেই গুরুদেবের চরণ বন্দনা করি। যিনি যার কৃপা হলে ভগবানের কৃপা হয়, যার কৃপা না হলে জীবের কোনো উদ্ধার হয় না, যিনি আমার জীবনের পরম কল্যাণের আধার, এবং আমি ত্রিসন্ধা। ধেয়ং স্তুবংস্তস্য যশস, তার যশ গুরুদেবের মহিমা, ত্রিসন্ধম ত্রিসন্ধা, কখন কখন জপ করবেন? ত্রিসন্ধা কখন কখন জপ করবে মা? মধু কৃষ্ণা দাসী বলো, সকাল দুপুর আর সন্ধ্যেবেলা। দুপুরবেলাটাও একটা সন্ধিকাল, সন্ধ্যাকাল বলে ওকে, বারবার লেকচারে বলি, শুনেছ কিনা জানি না। সকালের অবসান মানে পূর্বাহ্নের অবসান, অপরাহ্নের আগমন, এই দুটোর মাঝখানে একটা টাইম, তাকে কি বলে? মধ্যাহ্নকাল। কি বলে? মধ্যাহ্নকাল মানে মধ্যকাল, সব প্রাতের অবসান আর অপরাহ্ন বিকালের আগমন হবে, তার মাঝখানে যে সময়টা হয় সেটা হলো মধ্যাহ্নকাল। তাহলে দুপুরবেলা একটা সন্ধ্যাকাল মানে সন্ধি, দুটো কালের সন্ধি, বিকাল হবে সকাল, সকাল বিকালের সন্ধি যেটা, সেই সময় যদি আমরা মন্ত্র জপ করি, অর্থাৎ ১২টা সাড়ে ১২টায় যদি মন্ত্র জপ করি, ওখানে অভিজিৎ নক্ষত্রের কাল আছে, অভিজিৎ নক্ষত্র, সাড়ে ১২টার থেকে যদি আধ ঘন্টা আমরা ধ্যান করি, মন্ত্র জপ করি, ভালো করে শুনে রাখো, অভিজিৎ নক্ষত্র হলো আমাদের অঙ্কের বাইরে, কিন্তু এই অভিজিৎ নক্ষত্রে চিরকাল বৈদিক কাল হতে ঋষিরা যত যজ্ঞ মন্ত্র উপাসনা ধ্যান করেছেন সবই অভিজিৎ নক্ষত্রে করতেন। কোন নক্ষত্রে?
এই অভিজিৎ নক্ষত্রের কাল শুরু হয় 12:30 থেকে। সেই জন্য ওই সময় যদি আমরা আমরা যখন বারাসাতে ছিলাম, আমরা ওই 12:00 ঠাকুরের আরতির পরে আমরা দুপুরবেলা ধ্যানে বসতাম, বসতেই হবে 40 মিনিট, সকালবেলা 1.5 ঘন্টা ধ্যানে বসতাম, 1.5 ঘন্টা 2 ঘন্টা যেমন, সন্ধ্যেবেলা 1 ঘন্টা 1.5 ঘন্টা ধ্যানে বসতাম, ত্রিসন্ধ্যা। তাহলে তোমাদের ওই যদি বলি যে কালকের থেকে 1.5 ঘন্টা ধ্যান করো, বলে গুরুদেব বললো আমি করব কি করে, এই জন্য আমি এইরকম আদেশ দেই না। বুঝতে হবে যে গুরুদেব এটা চাইছেন, আমি সকালবেলা যতটুকু ধ্যানের সময় বাড়াবো ততটুকু আমার লাভ। সকালে আমি যদি 5 মিনিট ধ্যান করি তাহলে 1 মিনিট বাড়াবো, 6 মিনিট, আস্তে আস্তে আর 1 মিনিট বাড়াবো, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, একটু একটু করে বাড়াতে হবে। তাহলে সকালবেলা ধ্যান করা 1/2 ঘন্টা, 1 ঘন্টা যদি ভোরবেলা ধ্যান ঘুম ভেঙে গেল তো স্পাইনাল কর্ড সোজা করে ধ্যানে বসে গেলাম, ঠিক আছে। তাহলে ধ্যানে বসে গেলে প্রচুর মঙ্গল সকালবেলা, ভোরবেলা আর দুপুরবেলা। যদি আমরা যেখানেই থাকি গাড়ির মধ্যে, ট্রেনেও থাকতে পারি, ট্রেনেও ধ্যান করতে পারি, আমি তো করি, তো ট্রেনে ধ্যান করি। লোকে বলে কি করে সাধুটা, রাস্তায় চলি রাস্তায় ধ্যান করি, রাস্তায় প্রাণায়াম করতে করতে হাঁটি। ওই মনোরঞ্জন আছে জিজ্ঞেস করে দেখবা, প্রাণায়াম দিলীপবাবু আছে জানে, প্রাণায়াম করতে করতে হাঁটি, প্রাণায়াম করতে করতে যাই, প্রাণায়াম করতে করতে আসি। তাহলে ধ্যান করতে করতে চলি তো। আজকের ঘুম ভেঙেছে 3:30 সময়, মানে প্রেশারটা একটু, কালকে দুপুরবেলা বিশ্রাম হয়নি, সারা দুপুর কলকাতা পাক খেয়েছি, দুপুরবেলা 1 মিনিটও বিশ্রাম পাইনি, রাত্রে এসে শুয়েছি, ঘুমিয়ে গেছি, কিন্তু 3:30 সময় ঘুমটা ভেঙে গেছে। 10:00 থেকে 3:30 ওইটুকু সময় ঘুম হয়েছে, ঘুমের পরে আর ঘুম আসে। আরে ঠিক আছে, যা ভগবানের ইচ্ছা, ধ্যান করি। ধ্যান করে গেলাম সমান, মন্ত্র জপ করে গেলাম, তারপর দেখছি টাইম দেখি একবার 4:00, একবার আমাদের বুড়ি দেখি একবার ভয় পেয়ে বলতেছে এইখানে গুরুদেব কে চলতেছে এইখানে, আমি সর্বনাশ, আমি আছি তাও চলতেছে, তার মানে কালকের মন্ত্র জপ করছিলাম তো, মানে হনুমানের পিশাচ রূপে ধ্যান করছিলাম। হনুমান একবার পিশাচ, ভগবানের আদেশে পিশাচ রূপী হনুমান কিন্তু বহু কাজ করে। ওই পিশাচ রূপী হনুমান তুলসীদাসকে রামের দর্শন করিয়েছিলেন, ভগবান কৃষ্ণ হনুমানকে অভিশাপ দিয়েছিলেন পিশাচজনই লাভ করো, কেন জানো তো, সেগুলো বক্তৃতায় বলেছি তো, কেন, অযোগ্য কাজ করেছে বলে। অনুচিত কাজ করলে তার পরিণাম খারাপ, অনুচিত কথা বললে তার পরিণাম খারাপ, অনুচিত ব্যবহার, অনুচিত আহার, অনুচিত জীবনযাপন। হনুমান অনুচিত কি কাজ করেছিলেন, মানে হনুমানকে প্রার্থনা করেছিল যে তুমি আমাদের যুদ্ধে থাকবা, আমাদের সহায়তা করবা, ভীমের সঙ্গে দেখা হয়েছিল তো, ভীম বলে দাদা তুমি একটু ভাইয়ের সঙ্গে ওই কুরুক্ষেত্রে কৌরবরা আমাদের সঙ্গে বহু অত্যাচার করেছে। হনুমান শুনে টুনে বললো সে তো হলো, তা আমি তো ত্রেতা যুগের লোক, এই দ্বাপর যুগে আমি তোমার সঙ্গে থাকি কি করে, বলে তা জানি না, তোমাকে থাকতে হবে। কে বলছে, ভীম। তো হনুমান বলছে ঠিক আছে, তাহলে এক কাজ করো, এই কৃষ্ণ যে রথে থাকবেন ওই রথের উপরে যে ধ্বজটা থাকবে না, কপির ধ্বজ, ওই ধ্বজার মাথায় ধ্বজায় আমি থাকবো, বোঝা গেল। ভগবান গীতার উপদেশ দিতে অর্জুন বলছেন, সেনয়োর উভয়ের মধ্যে রথ স্থাপয়ামি আচ্যুত, তাহা অচ্যুত উভয় সেনার মাঝখানে আমার রথটা রাখো, আমি দেখি এরা কারা কারা মরতে এসেছে, মানে অর্জুনের গান্ডিবের টঙ্কারে কেউ তো বাঁচবে না, আমি তো জানি সব জমের বাড়ি যাবে, সবগুলোকে জমের বাড়ি পাঠাবো, তাই কারা মরতে এসেছে দেখি, অন্তত মরার ইচ্ছা কার কার জেগেছে, রথের মাছ একবার রাখো মাঝখানে, আমি একবার দেখে নিই, তারপর যুদ্ধ হবে ঘোষণা, যুদ্ধের শঙ্খ না বাজালে তো যুদ্ধ হবে না, ও তো একদম ধর্মযুদ্ধ, ওটা সন্ধে হয়ে গেলে সূর্যাস্তের পর যুদ্ধ হবে না, তারপরে শঙ্খ মানে যুদ্ধের ভেরি শঙ্খ না বাজা পর্যন্ত যুদ্ধ শুরু হবে না, বোঝা গেল কথাটা, যুদ্ধের ভেরি না বাজলে, শঙ্খ না বাজলে যুদ্ধ শুরু হবে না, অদ্ভুত ব্যাপার না। অতএব সেই জন্য তুমি আমাকে রাখো। অর্জুন দেখছেন, দেখতে দেখতে তো মোহগ্রস্ত, তাই এইবার অর্জুনকে ভগবান গীতার উপদেশ দিয়েছেন 700 শ্লোক। অর্জুন বলছে, কৃষ্ণ আমার মোহ নষ্ট হয়ে গেছে, আমার আর কোনো মোহমায়া নেই, আমি বুঝে গেছি তুমিই সব, তুমিই মারো, তুমিই ধরো, তুমিই করো, তুমিই নিত্য, তুমিই শাশ্বত, তুমি আদি, তুমি অনন্ত, তুমি বিভু, তুমি সর্বব্যাপক, আমি কেবল নিমিত্ত মাত্র। বলে হ্যাঁ, নিমিত্ত মাত্রম ভব সব্যসাচী, তুমি নিমিত্ত হও, যা করার আমি করে রেখেছি। এইবার
তখন ওই হনুমান নেমেছে, নেমে বলছে হ্যাঁ কৃষ্ণ আপনার কৃপায় আপনার গীতার জ্ঞান শুনে আমিও দিব্য জ্ঞান লাভ করেছি, আমারও মোহ নষ্ট হয়ে গেছে, আপনি অনাদি অনন্ত সত্য, আপনি রাম, আপনি কৃষ্ণ, আপনি অনন্ত। হ্যাঁ হ্যাঁ তুমি কোথায় ছিলে, ছিলেটা কোথায়? বলে আমি ওই রথের ধ্বজায় ছিলাম। বলে সর্বনাশ, আমি গীতা বলছি নিচে, এ আমার পায়ের তলায়, আর তুমি আমারও মাথার ওপরে। কৃষ্ণ বললে তোমাকে আমি অভিশাপ দিচ্ছি, তুমি পিশাচ্যনি লাভ করো। হনুমানকে পিশাচ্য নিতে পাঠালেন, সেই জন্য পিশাচ রূপী হনুমানকে কালকে ধ্যান করছিলাম। পিশাচ রূপী হনুমান, ওং পিশাচ দেবায় নমঃ, ওং পিশাচ রূপী হনুমন্তায় নমঃ। এখন সেই পিশাচের জপ করি তো, আর রাত্রেবেলা বুড়ির সামনে পিশাচ এসে গেছে, পিশাচ একদম হাঁটতেছে, বুড়ি বলে কি সর্বনাশ, এ আমার এই হাত ধরে টানতে, গুরুদেব এই যে এখানে হাঁটতেছে আলো জ্বালান। তারপরে আলো জেলে আমি কি হয়েছে, এখানে হাঁটছিল আর সব্যরাজ হনুমানজিকে ডেকেছি চলে আসছে, তা ঠিক আছে পিশাচ রূপী হনুমান, চিন্তা করুন ও আমার হাত ধরে টানতে বলে শিকির আলো জ্বালা আর এখানে হাঁটতেছে তো, বুঝতে পেরেছেন? এই জন্য মনে রাখতে হবে যে যেমন ভাব তেমন লাভ, তাই না? তাহলে গুরুদেবের এই গুরু পূর্ণিমা তিথিতে গুরুকে জানতে হবে, গুরুই আমাদের জীবনে ভগবান। আমরা ওই ভগবানকে কবে দেখব জানি না, কিন্তু সাক্ষাৎ গুরুরূপে ভগবানকে তো এখন দেখতে পাচ্ছি। তাহলে গুরুর আদেশ যদি পালন করি, গুরুর কথা যদি মানি, ওই ভগবান তো এসে আমাকে বলবে না এই কি করছি রে, এরকম তাকিয়ে আছিস কেন রে, ভালো করে তাকা, ভালো করে কথা বল, মৌন থাক, ধ্যান কর, তিন সন্ধ্যা এত টাইম করে দে, এ তো ভগবান এসে বলবে নাকি? বলবেন কে? গুরুদেব। গুরুদেব টেলিভিশনে বলছেন, ফেসবুকে বলছেন, হিন্দিতে বলছেন, বাংলাতে বলছেন, সংস্কৃতে বলছেন, কখনো ইংরেজিতেও বলছেন, নানানভাবে বলছেন। কেন বলছেন? বলে জগতের কিছু মঙ্গল করে যেতে হবে, কারণ 11 বছরে বাবা মা ছেড়ে আশ্রমে এসেছি, 19 বছরে সন্ন্যাস নিয়েছি, আর 67 বছর চলছে, তাহলে চিন্তা করতে হবে কত বছর, তার মানে কত বছর হয়ে গেল, 48 বছর তো হয়েই গেল। তাহলে এই যে 19 বছরে সন্ন্যাস নিয়েছি, তার মানে 46 বছর হয়ে গেল সন্ন্যাস জীবন, তাহলে জগতে আর কি পাওয়ার আছে আমার? আমার তো আর কিছু পাওয়ার নেই, আমার এখন জগতে দেওয়া। তোমরা তো গুরুদেবকে ভক্তি দিচ্ছ, শ্রদ্ধা দিচ্ছ, ফুল দিচ্ছ, জল দিচ্ছ, মিষ্টি দিচ্ছ, কেউ ডাব দিচ্ছ, কেউ টাকা দিচ্ছ, যার যেমন সামর্থ্য কেউ টাকা দিচ্ছ, যে যেমন পাচ্ছ সেবা করছ, মন দিয়ে, প্রাণ দিয়ে, শরীর দিয়ে, বুদ্ধি দিয়ে সেবা তো করতেই হবে। প্রাণই অর্থই দেয়া বাচা, শ্রেয় আচরণই সদা। ভাগবত বলছেন প্রাণের দ্বারা, অর্থের দ্বারা, আর ধিয়া মানে বিচার, আর বাচা বাক্যের দ্বারা। বাক্যের দ্বারা ভালো কথা বলো, প্রাণের দ্বারা ভালো চিন্তা করো। প্রাণে ভগবান বসে আছে, বুঝতে পেরেছো তো? ভগবান ভেতরে বসে আছে, এটা সবসময় বিশ্বাস করবে। খাবে তখন বলবে ভগবান তুমি তো আছো, তা আমি এই গ্রহণ করছি, তুমিও গ্রহণ করো। তাহলে ভগবানকে দেওয়া হলো। আমি তো যখন প্রথম ধ্যান শুরু করতাম তখন তো ওই সারা তীর্থে তীর্থে মন্দিরে মন্দিরে ধ্যান করতাম, এখন তো কোনো তীর্থে মন্দিরে ধ্যান করিও না, যাইও খুব কম, ভক্তদের নিয়ে যাই তাই শেখাই, তা না হলে যাওয়ার দরকার হয় না, কারণ আমি তাকে ধ্যান করলেই সে আমার সামনে এসে হাজির হয়, বুঝতে পেরেছো? এই জন্য আমাদের জীবনে যত কিছু করবে, যা কিছু তোমরা করবে, সব কিছু গুরুদেবকে সমর্পণ করবে। গুরুদেব তাত্মা, গুরুদেবই আমাদের আত্মা, গুরুদেবই আমাদের ভগবান, আর পরম পুরুষ ভগবানের সঙ্গে তার চির সম্পর্ক, তিনি আমাদের ভগবানের অভিন্ন রূপ। এই জন্য গুরু পূর্ণিমা তিথিতে গুরুর পূজা যদি শ্রদ্ধা সহকারে করি, ভক্তি সহকারে গুরুদেবের চরণে যদি মন বুদ্ধি চেতনাকে সমর্পণ ঠিকঠাক মতো করি, তাহলে আমাদের জীবনের সমস্ত কলুষতা, ময়লা, জটিলতা সেগুলো কিন্তু তোমার এটা ফোন করছে, ফোন করা উচিত না, আপনারা শুধু দেখছেন না প্রোগ্রামটা লাইভ হচ্ছে, এইসব মহামূর্খ সব। আচ্ছা, এখন আলোচ্য বিষয় হচ্ছে যে আমরা যে কথাগুলো আজকের শুনলাম এগুলো আমাদের জীবনের প্রতিদিনের কথা, তাই না?
মানে ত্রিসন্ধ্যা জপ করতে হবে, সকালবেলা উঠেই বিছানায় বসে জপ করতে পারি, কোনো ব্যাপার নেই। যদি মেয়েদের অসুচি হয় তাও জপ করতে হবে, জপে কোনো দোষ নেই, কারণ নিশ্চয়ই ভগবান ভেতরে আছে। তো তুমি অসুচি হলে, তোমার পিরিয়ড হলো, তা ভগবান কি ভেতর থেকে বেরিয়ে চলে যাবে নাকি? এর পিরিয়ড হচ্ছে আমি পালিয়ে যাই তো হবে নাকি? তো ভগবান তো পালাবে না, ভগবান তো ভেতরে থাকে সবসময়। ভগবান পালালে তো সব শেষ, তুমিও অক্কা পেয়ে পটল তুলবে, ভগবান ভেতরে যাবে। তাহলে পিরিয়ড হোক আর যাই হোক, জপ তো ভগবান তো ভেতরেই থাকবেন, সেই জন্য মন্ত্র জপ করবে কিন্তু পূজা করবে না। কারণ শরীরটাকে বেদশাস্ত্র বলেছে চার দিন মেয়েদের অশুচিকাল, সেই কালে পূজা করা, সেই কালে ধূপ দীপ দেওয়া, সেই কালে ঠাকুরের ভোগ লাগানো, এগুলো করতে নেই। কিন্তু মন্ত্র জপ, ধ্যান, এগুলো সব সময় করবে, তার জন্য কোনো পবিত্র অপবিত্র সময় নেই। বাসি কাপড়ে বাসি বিছানায় বসে ধ্যান করবে, অশুচিকালে ধ্যান করবে, মন্ত্র জপ করবে, ত্রিসন্ধ্যা জপ করবে, মনে থাকবে কথাটা? সেই জন্য ত্রিসন্ধ্যা সকালবেলা জপ করবে, আবার দুপুরবেলা যখন বলে দুপুরবেলায় তো একটু সময় পেয়েছি, যখন এই ফাঁকে একটু গুরুদেবের মন্ত্র জপ করে নেই, ইং গুরবে ইন, মন্ত্র জপ করে নিলে, 10 বার করে জপ করে নিলে, নিয়ে গুরুদেবকে মনে মনে সব, গুরুদেব সর্বম তুভ্যম সমর্পায়াম, হে গুরুদেব তদীয় চরণে সর্বম সমর্পায়ামি, আপনার চরণে সব সঁপে দিলাম, আপনি আমার ভক্তি শ্রদ্ধা সব গোবিন্দের চরণে পৌঁছে দেবেন। বোঝা গেল কথাটা? তাহলে গুরুদেবকে আমরা সব সঁপে দিলাম, দিয়ে আমরা জপ করলাম, দুপুরবেলা জপ করলাম, আবার সন্ধ্যেবেলা ঠাকুরের সন্ধ্যা টন্ধা দিয়ে, বাড়িতে শঙ্খধ্বনি করলে ব্যাকটেরিয়া নষ্ট হয়, বাড়িতে শঙ্খধ্বনি করবে রোজ, প্রতিদিন সন্ধ্যেবেলা তুলসী গাছ তলায় প্রদীপ জেলে, মেয়েরা বাড়িতে যদি তুলসীর পুজো করে, মেয়েরা অসৎ চরিত্র হয় না, তুলসী পুজো করলে মেয়েদের চরিত্র সুন্দর থাকে, গৃহের রমণী অসতী হয় না, অসৌচ অপবিত্র হয় না, তুলসী পূজা করলে তার সতীত্ব, তার পবিত্রতাকে রক্ষা করে তুলসী। তুলসী এমনই একটি, মানে ভগবানের আর একটা রূপ হচ্ছে তুলসী। না, তুলসীর পূজা প্রত্যেকটি গৃহে হওয়া দরকার, ধূপ জেপ জেলে তুলসীর পুজো করা, এবং সন্ধ্যেবেলা প্রদীপ জেলে তুলসীর কাছে দাঁড়িয়ে শঙ্খধ্বনি করা, এগুলো করলে গৃহের মঙ্গল, সংসারের মঙ্গল, সবার মঙ্গল, সেই সঙ্গে সঙ্গে আমাদের চেতনা সুন্দর হয়ে যায়। সেজন্য গুরুদেবের উপদেশ মতো ত্রিসন্ধ্যা মন্ত্র জপ ধ্যান উপাসনা অবশ্যই করবে। এই জন্য আমাদের প্রত্যেকেরই মন্ত্র জপ করা দরকার, মন্ত্র ধ্যান করা দরকার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই জীবন পথ, এই ওদেরকে ভেতরে ঢুকিয়ে দে তো ছন্দে, এখানটা ভেতরে ঢুকিয়ে দে, এই ভেতরে চলে যায়, ভেতরে চলে সেই ভেতরে চলে এসো, ভেতরে 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 দিয়ে এসো। কে গঙ্গা না কে? হ্যাঁ শিবানী, এখানে চলে এসো, সামনে চলে এসো, ওর পেছনটায় চলে এসো, এখানটায় চলে এসো, ওখানে কেউ ঢুকতে পারলে ঢুকতে পারবে না, এখানে ধাক্কা দেবে কোন দরজায়, ভেতরটায় চলে এসো, মেয়েটাকে আর ওইখানে ভেতরে টেনে না, এই চলে এসো ভেতরে, ওখানে দরজা, ওই যে লোক খুলছে দরজা, ঢুকতে পারবে না। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জীবন পথ একটাই পথ, গুরুদেব যা বলবেন, গুরুর আজ্ঞা অবিচারণীয়া, গুরুদেব যা বলবেন তাতে বিচার দেন। শ্রীগুরু চরণ আদেশ পাইয়া তাহাতে বিচার কভু না করিয়া, গুরুদেব আদেশ করেছেন বাস, তা বিচার করো না। শ্রীগুরু চরণ আদেশ পাইয়া, কি মধুকৃষ্ণা মনে থাকবে তো? শ্রীগুরু চরণ আদেশ পাইয়া তাহাতে বিচার কভু না করিয়া, পালনে প্রয়াস সতত করিব। বুঝতে পারছো তো? কৃতদাস করে যেমনি, আগে কৃতদাস প্রথা ছিল, মানে টাকা দিয়ে দাস কিনে নিত, তা কৃতদাস যেমন প্রভু যা আদেশ করে তাই করে, এই খাবার নিয়ে, জল নিয়ে, ওট বস ওখানে যা করে, এমনি শিষ্য হচ্ছে গুরুদেব যা বলবেন তাই করবে। গুরুদেবের কৃতদাস করে যেমনি, পালনে প্রয়াস সতত করিব, এটা আমার গুরুদেবের লেখা গান,
কৃত দাস করি যেমনি শ্রী গুরু চরণ কমল পরাগে রাজীব সাজিয়া আপনি। মনে রাখতে হবে এই জন্য এই যে গুরু পূর্ণিমার পুণ্য লগ্ন পরম পবিত্র তিথি স্বয়ং ব্যাসদেবের আবির্ভাব, যিনি এই বিশ্বে কি করেছেন তাকে কি বলা হয়, তার আসল নাম কি, ব্যাসদেবের আসল নাম কেউ বলতে পারো তোমরা, কেউ জানো ব্যাসদেবের আসল নাম কি? ওই যে মনোরঞ্জন বলেছে, কি বলেছে, বিষ্ণু, কৃষ্ণ দৈপায়ন, তার গায়ের রং ছিল কালো, তাই তার তাকে কৃষ্ণ, আর দ্বীপে জন্ম হয়েছিল, একটা দ্বীপ, দ্বীপের মাঝখানে জন্ম হয়েছিল মৎস্যগন্ধার গর্ভে, সেই জন্য তার নাম হচ্ছে কৃষ্ণ দৈপায়ন, ওই দুটো মিলে জপ নাম। কিন্তু তাহলে ব্যাসদেব বলে কেন, বলে তার নাম হচ্ছে কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস, তার মানে তিনি বেদকে, আগে যে ঋগ্বেদ ছিল সেই বেদকে তিনি চার ভাগে ভাগ করে দিয়েছেন, সেই জন্য সেটাকে কি বলে বিভাজন। যেমন একটা সার্কেল তৈরি করে যদি মাঝখান থেকে দাগ দেওয়া হয় তাকে বলে ব্যাস, দুদিকে ভাগ হয়ে গেল। তা তিনি কি করলেন, সার্কেল মানে বেদটাকে চার ভাগে ভাগ করে দিলেন, ঋক সাম যজু অথর্ব, চারটে বেদ, সেই জন্য তার নাম হলো কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস। মনে রাখবে তো, তার নাম হচ্ছে বেদব্যাস, বেদ তিনি, তাহলে বেদের বিভাজন করেছেন, মহাভারতের রচনা করেছেন, আর মহাভারতেরই একটা অংশ হলো কি গীতা, গীতাটা কি বিশ্বপর্বের একটা অংশ, বিশ্বপর্ব যেটা মহাভারতে আছে তার একটা অংশই হলো গীতা, বিশ্বপর্বের 700 শ্লোক গীতা রূপে প্রসিদ্ধ, মনে থাকবে তো। তাহলে মহাভারতের একটা অংশ হচ্ছে, জানো তো নাকি আজকে শুনলে, মনে থাকবে তো, বিশ্বপর্বের একটা অংশ মানে মহাভারতের একটা অংশ হলো গীতা। মহাভারতে অনেক পর্ব আছে জানো তো, বন পর্ব, শান্তি পর্ব, শাল্য পর্ব ইত্যাদি অনেক আছে না, সেই পর্বের মধ্যে বিশ্বপর্বের একটা অংশ হচ্ছে গীতা, ঠিক আছে। তাহলে গীতার 700 শ্লোক বিশ্বের সর্বশ্রেষ্ঠ জ্ঞান, তাহলে মহাভারতে কত কি আছে, মহাকাব্য, মহাকাব্য মহাভারত, যার একটা বাংলা শব্দ বোঝার ক্ষমতা আজকাল ছেলে মেয়েদের নেই, বাংলা ওয়ার্ড, ওর এক একটা বাংলা শব্দকে বোঝার ক্ষমতা নেই। যেমন বঙ্কিমচন্দ্রের বাংলা সাহিত্যের তিনি সম্রাট, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র, তিনি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রকে শুধু বললে হবে না, মহাভারতের বাংলা ব্যাখ্যা যে পড়তে পারবে তার মহাজ্ঞান, মহাভারতের বাংলা ব্যাখ্যা পড়তে পারলে আর কোনো চিন্তা নেই, সব জ্ঞান হয়ে যাবে। মনে রাখবে তো কথাটা, কেন মহাভারতে কিন্তু সব জ্ঞান দেওয়া রয়েছে, আর মহাভারতের এক একটা শব্দ এত মানে কঠিন শব্দ, এখন যদি একটা MA পাস করেছে বাংলায় তাকে যদি পড়তে বলি মহাভারতটা পড়তো, বাংলায় পড়, সংস্কৃত পড়তে হবে, বাংলাটা পড়, যোগ্যতা নেই, কারণ টিচারগুলো ওই রকম অপদার্থ, আর MA পাস করেছে বাংলায় সেই রকম আর এক অপদার্থ, বাংলায় পড়েছে তাকে বাংলা লিখতে বলছি বলে আপনি এত কঠিন কঠিন শব্দ বলেন না, খুব মুশকিল, আমরা লিখতে গেলে তো মুশকিল, সমস্যা, কঠিন কঠিন শব্দ লিখতে বললে সমস্যা। যাই হোক, তাহলে আলোচ্য বিষয় হচ্ছে মানবের চেতনার বিকাশ হয় কিসের দ্বারা, সাধনার দ্বারা। মস্তিষ্কের যে ক্যাপাসিটি আছে একটু বলে দিই তোমাদের, গুরু পূর্ণিমার দিন বেশিক্ষণ বলবো না, প্রসাদ পাওয়াবো সবাইকে, সবাই আবার আজকে ফিরে যাওয়ার ব্যাপার আছে। আমাদের মস্তিষ্কের যে ক্যাপাসিটি আছে মানে আমাদের ব্রেন, এই ব্রেনের যে ক্যাপাসিটি আছে ভালো করে মনে রাখবা, ব্রেনের একটা ক্ষমতা আছে তো, কন্টেন্ট, যেমন একটা ডেকসি বলে এটা 5 কিলোর ডেকসি, তা 5 কিলো জল ঢালো ধরবে, যদি 10 কিলো ঢালো তো 5 কিলো পড়ে যাবে, বুঝেছো তো, ওই ক্যাপাসিটি মানে ওইটা বলে, ক্যাপাসিটি শব্দের অর্থ হচ্ছে তার পরিধি, তার পরিমাণ, যেমন একটা 10 কিলোর হাঁড়ি, কিন্তু 10 কিলো দাও ঠিক আছে, কিন্তু 20 কিলো ঢাললে তো পড়ে যাবে,
তাই না? সেরকম আমাদের ব্রেনগুলো, এই ভালো করে শুনবা, আমাদের মস্তিষ্কগুলোর ক্যাপাসিটি অনেক ভগবান দিয়ে পাঠিয়েছেন, কিন্তু সেই ক্যাপাসিটির মাত্র দু অংশ লোকে কাজে লাগায়। কত অংশ? মানে 100 মধ্যে 2 ভাগ কাজে লাগায়, আর 98 ভাগ নিষ্ক্রিয় হয়ে পড়ে আছে। কি বুঝেছ? 98 ভাগ নিষ্ক্রিয়, ইনভ্যালিড ব্রেনের কাজ। ব্রেনে 10,000 কোটি সেল আছে, তার ক্যাপাসিটিও সেরকম আছে, সব কিছু মনে রাখা, বিচার করা, ধ্যান করা, না করলে মনে থাকবে না, ভুলে যাও, এই এই ভুলে গেলাম, কেন ভুলে গেলাম, বলে ব্রেনকে কাজে লাগাচ্ছি না, ব্রেনটা বেকার হয়ে গেছে, ইনভ্যালিড হয়ে গেল। বুঝেছ? ব্রেনটা ইনভ্যালিড, ইনভ্যালিড মানে বেকার হয়ে গেছে, পচিয়ে গেছে। যেমন আম পচে গেলি সে আমের মধ্যে পোকা হয়ে যায়, ওইরকম ব্রেনের মধ্যে বুদ্ধিগুলো সব পচিয়ে পোকা হয়ে গেছে, ওর মধ্যে মহারাজ যত উপদেশ দিচ্ছে সেগুলোর ভেতরে ঢুকছে না, পচে গেছে, তো কাজে লাগানো যাচ্ছে না। মহারাজ যা বলে দিচ্ছে, যেমন আমাদের এই যে এই এই যে একটা মেয়ে দেখতে পাচ্ছে, এই যে এই যে এই মেয়েটা দেখতে পাচ্ছে, হ্যাঁ, এই দীপা, এর হ্যাঁ হ্যাঁ প্রতিমা, প্রতিমা, প্রতিমাকে যা বলি প্রতিমার মাথায় ঢোকে না, ও পচে গেছে মাথার মধ্যে, যা বোঝাই তা বুদ্ধি বুদ্ধি ঢুকতে হবে, প্রতিমার মাথায় বুদ্ধিগুলো কম। ওকে বলি মৌন থাকো, ধ্যান করো, মৌন থাকো আর মন্ত্র জপ করো, দেখো শান্তি আসে কিনা। ওরে ফচকে ছোড়া, ছুরি না ছোড়া, ছোড়া ঠিক আছে। এখন দেখো পচে গেছে বলে ওই জন্যই ব্রেনের মধ্যে কাজ, গুরুদেবের কথা, গুরুদেবের কথা শোনে না, মাথা মারবো ঠিক মতো, আজকের একটা মুদ্রা দেখাবো, এই জন্য ব্রেনের ভেতরে যদি পচে যায়, বুঝতে পেরেছো মা? তোমার ব্রেনে পচেনি তো? না না, ও মা পচেনি তো? না, লক্ষ্মী মেয়ে, বাহ, তো ঠিক আছে। তাহলে ব্রেনের মধ্যে যদি ওরকম পচে ফোকা হয়ে যায়,